আমার আব্বার 7 বার জানাজা করেছে কারা, গুটকা খোররা। এখনো কিন্তু আমার বাপ বেঁচে আছে, মরে নাই, কথাটা বুঝতে পারেননি? আমার বাপের 7 বার জানাজা হয়েছে কিন্তু এখনো বেঁচে আছে। কারা করেছে? এই জিলাপি হুজুর গুটকা খোররা। জানাজা করে কখনো ফোন করে যদি বলে দিস, একবার কি হয়েছে, মুর্শিদাবাদে আমার আব্বাজি জলসা করছে, আজ থেকে 7 বছর আগেকার কথা বলছি, আর আমি আছি হাওড়া জেলায়, আমাকে ফোন করে বলেছে তোমার আব্বা শওকত সাহেব অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। যখনই আমি নম্বর দেখেছি অন্য, তখনই বুঝতে পেরেছি এটা কোনো গুটকা খোর হবে, কি বুঝলেন। আর আমার আব্বাজিকে ফোন করে বলেছে আপনার ছেলে হাওড়া থেকে আস্তে আস্তে হাইওয়ের ওপরে দিল্লি রোডে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমি তো তার কথা শুনিনি, আমার আব্বাকে ফোন লাগিয়েছি, তো আমার আব্বাজি ফোন তুলছে, আমার মেজ ভাই গাড়ি চালাচ্ছে, তো আমি বললাম কোথায় আছেন, বললে গঙ্গা পেরিয়ে গেছি, কাটোয়া পার করছি। আমি বললাম আপনার কাছে কোনো ফোন এসেছিল? বলে তোর কাছে? আমি বললাম হ্যাঁ আমার কাছেও এসেছিল। আপনি বাড়ি চলে আসুন, দুজনেই মোটামুটি বেঁচে আছি, কালকে যা হবে দেখা যাবে। এটা সত্য ঘটনা বলছি, আল্লাহ সাক্ষী আছে, মিথ্যা নয়, বাস্তব, একদম সত্য ঘটনা। আমার আব্বাজিকে কখনো দেখা হলে জিজ্ঞেস করবেন, এটা বাস্তব বলছি। তো একবার আমার আব্বাজি শুনে, আমি তখন ছোট ছেলে স্কুলে পড়ি, মুর্শিদাবাদ থেকে এক বাস লোক চলে গেছিল, তখন মোবাইলে জামানা ছিল না, কেন, এই সুন্নি গুটকাখোররা এলান করে দিল মুর্শিদাবাদে যে শওকত অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এক বাস লোক চলে গেছে, ফোনে জামানা ছিল না, গিয়েই তারা নেমে দেখছে হুজুর তো মাদ্রাসায় বসে, তারা দেখলে বললে যে মারা গেছে, কি বুঝলেন, বলে হুজুর আপনার লেগে শুনলাম তো মারা গেছেন, বলেই তো জানাজা হবে তোমরা যখন এসছো। এটা সত্য ঘটনা। মাদ্রাসায় তাড়াতাড়ি বাবুর্চিকে বললে যা কিছু সবজি পাবে রান্না করো, মানুষগুলোকে খাওয়াও, তাদিকে খানা খাইয়ে তাদিকে বললে মুর্শিদাবাদে গিয়ে বলে দিবে যে জানাজা পড়ে মাটি দিয়ে এলাম, কিন্তু আবার এক সপ্তাহ পরে দেখতে পাবি আবার জলসায় আসছে সেই লোকটাই। তো তোদের পীরের থেকে আমার বাপ তো বড় পীর, 7 বার জানাজা হয়ে গেল এখনো মরে নাই, কথা বুঝতে পারেনি, তো তোদের পীরের থেকেও বড় পীর, তোদের তো ভণ্ড পীর, আমার বাপ আমার অরিজিনাল পীর, তোদের ভণ্ড পীর গুটকা খোর, এরা গালিগোলস ছাড়া কিছু জানে না, প্রত্যেকদিন 100 থেকে 200 জন অশ্লীল ভাষায় গালিগোলস করছে, আজকে বড় কষ্ট লাগে। আজ পর্যন্ত একটা মৌলবি কোরআন হাদিস থেকে কিয়ামের দলিল দিতে পেরেছে ফেসবুকে এসে? দিতে পারেনি। দে বলছে খালি বসবো, বসে কি হবে, একজন আমাকে বলছে, ধরলেন আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে কোরআনে কোথায় নিষেধ আছে ক্যাম করা যাবে না, হাদিসে কোরআনে কোথায় নিষেধ আছে, আমি মেনে নিলাম সত্যি নাই কো কোথাও যে করা যাবে না, এই হাদিস নাই, আছে কোথাও, আছে আপনারা পেয়েছেন, পান নাই। এরপর আপনাকে বলে দিই একটা কথা ভালো করে শুনেন, আমি আজকে এসার নামাজ করাকাত করলেন, ফরজ নামাজ কথা বলেন না, 4 রাকাত, আমি বলে যাচ্ছি কাল থেকে 6 রাকাত পড়বে এসার নামাজ, আপনারা কি চাইবেন আমার কাছে, মানবে না, কি চাইবে তুমি বলো, দলিল দাও। আমি যদি বলি পড়তে নাই ওই দলিলটা দে, তো আমাকে পাগলখানা পাঠাবেন না, পাঠাবেন না, এই যে জায়গাটাই জলসা করছি, আমি যদি বলি এই জায়গাটা আমার বাপের, আপনারা কি চাইবেন দলিল, আমি যদি বলি আমার বাপের নয় ওই দলিলটা দে, খুঁজে পাবেন না, আমাকে রাঁচিতে পাঠাবেন? তো এ মাল কটাকে গুটকাখোর গুলোকে রাঁচিতে পাঠানো দরকার। তো তুই যখন বলছিস কিয়াম আছে, তো দলিলটা তুই দিবি, তো কথাটা বুঝতে পারেন না আমার, তুই যখন বলছিস ঈদে মিলাদুন নবীর জন্মদিন পালন করা নবীজির জায়েজ আছে, জুলুস বার করা জায়েজ আছে, দলিলটা তুই দিবি, আমরা দেবো না, আমি আমি তো বলি নাই জায়গাটা আমার, তুই বলছিস জায়গাটা আমার, তুই বলছিস আছে, তো দলিলটা তোকে আগে দিতে হবে যে কোথায় আছে, কথাটা বুঝতে পারেননি, বুঝাতে পারলাম, আমি গুদা বাংলায় কথা বলছি। তো দলিল যদি জায়গা আমার না হয়, তাহলে আমি দলিল, আমি যদি দলিল না দিতে পারি জায়গাটা আমার কি করে হবে, তুমি দলিল না দিতে পারলে সেই জিনিসটা কি করে হবে সমাজের বুকে প্রতিষ্ঠিত করছো, আজকে কষ্ট লাগে। আমাদের দেশের কিছু লোক দরুদ মুখস্থ করেছে কিসের জানেন, জলসার দরুদ, জানেন না জলসার দরুদ কি? কালকে আমি 24 পরগনায় ছিলাম, তো আমি এখানে কি পড়লাম জলসার আগে, কি দরুদ পড়লাম, এটা কোথায় পড়া যায়, নামাজে পড়া যায় না, পড়েন না, পড়েন না নামাজে। এরপর যারা নামাজি আছে তারাই একমাত্র এটা পড়তে পারবে। আমাদের দেশের কিছু ওই গুটকাখোর
এরা শিখিয়ে রেখেছে কি, আল্লাহুম্মা সাল্লি আলা দিয়ে হুজুর চা খাচ্ছে, এরা চালিয়ে যাচ্ছে। এর থেকে বড় বিয়াদব কেউ আছে? আচ্ছা আমি দরুদ পড়লাম, পানি খেয়ে চা খেয়ে না, আদবের সঙ্গে কথা বলবেন, আদবের সঙ্গে। তো তোমার জিলাপি হুজুর গুটকা করতো বিয়াদব, ও লোককে বলে দরুদ পড়, ও পড়ে না, ঠিক কি না? ও খালি চালু করে দিলে আল্লাহুম্মা, এরপর তোরা চালিয়ে যা। রাইস মিল দেখেছেন? সব রাইস মিলগুলো আমার বাড়ির কাছে, রাইস মিলে খালি ডয়ারটা চালিয়ে দিয়া মাল অটোমেটিক টেনে ঢুকিয়ে চাল করে বার করে দিচ্ছে। আগে তো সিদ্ধ করে চাল করে শুকিয়ে চাল হতো, এখন ওই সব সিস্টেম নাই, ডয়ার সিস্টেম অটোমেটিক, ধান একদিকে ঢুকে যাচ্ছে, সিদ্ধ হয়ে শুকিয়ে চাল হয়ে একবারে বেরিয়ে আসছে। কথাটা বুঝতে পারেননি? তো এই মাল কটা অটোমেটিক দরুদের মাল, কি বুঝলেন? অটো, খালি স্টার্ট করে দিয়া আল্লাহুম্মা পানি দাও, ও পানি খাচ্ছে আর এরা চালিয়ে যাচ্ছে। তাদেরকে জিজ্ঞেস করো, আর আমি কালকে পড়লাম, সবাই বলুন দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা। যারা নামাজি তারা খালি পড়লো, বাকি মাল কটা চুপচাপ, ওরা তো খালি জলসার দরুদ মুখস্থ করে রেখেছে, এক হারাম করু নামাজ পড়ে না। এটার জন্যে এরা বলছে দরুদকে নিয়ে ব্যঙ্গ করেছে, আমি একবারও ব্যঙ্গ করি নাই তো, আমি ব্যঙ্গ করলাম, আমি তোমার ভুলটা ধরাচ্ছি, তুমি বেনামাজি সেটা ধরে দিলাম, বড় কষ্টের বিষয়। আমি কেন ব্যঙ্গ করতে যাব? দরুদকে কখনো ব্যঙ্গ করা যায়? তোমার হুজুর বলছে আদবের সঙ্গে দরুদ পড়ো, আর সেই গুটকা খোর লোককে দরুদে জুড়ে দিয়ে নিজে চা খাচ্ছে, না হলে দুধ খাচ্ছে, তাকে ঝাঁটা মারার লোক আছে? আমি কিন্তু বিয়াদব লয়, তোমার হুজুর বিয়াদব, চলুন আপনাকে বলে দিই, আজকে লোক নামাজ এই জন্য পড়ছে না। আপনাদেরকে বলি, অনেক মানুষ হয়তো, অনেক সুন্নি ভাই আছেন আমার জলসা শুনতে আসবেন, দেখি ইয়াসিনকে তো এত গাল দিই, কি বলছে মালটা আপনাদেরকে বুঝিয়ে দিই। বাপ বেটার সম্পর্ক যদি কাচের হয়, মা বেটার সম্পর্ক যদি রক্তের হয়, বাপ আর বেটার সম্পর্ক যদি রক্তের হয়, এরপরে কোরআনকে জিজ্ঞেস করো, তোমার জিলাপি হুজুর কার গুটকা খোরকে জিজ্ঞেস করো, তুমি যে বলছো নাজরানা নিয়াই আমাদিকে পীর বলে মান, আমরা জান্নাতে নিয়ে যাব যত রকমের পাপ করবি, এদিকে জিজ্ঞেস করে লাভ। এরপরে কোরআনে চলুন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শানু ইউগনি। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, কিয়ামতের ময়দানটা এত ডেঞ্জার হবে, স্বামী স্ত্রীর কাছে যাবে, স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোন স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না, বন্ধু বলবে আমার কোন বন্ধু ছিল না, কেউ কারুর জন্য জাররা পরিমাণ, সর্ষে পরিমাণ উপকার করবে না। যদি তোমার বাপ তোমার উপকারে না আসে, ইয়াসিন তোর কি করে উপকার করবে? তুই জলসাই দাওয়াত করে একবার খালি দেশি মুরগি খাইয়েছিস, আর আমার বউ যে রোজ রান্না করে খাওয়াচ্ছে, আমি যদি তার উপকারে না আসি তোর কি করে আসবো? বে এইটা তোমার জিলাপি হুজুরকে বুঝাও, কোরআনের আয়াতটা দেখিয়ে দাও, যে বাপ যদি বেটার উপকারে না আসে, আপনি পয়সা নিয়ে আমার উপকারে কি করে আসবেন? অনেকজন বলছে কোন হুজুরের কথা শুনবো, এখানে সবজি বাজার কোথায় আছে আপনাদের? কাঁটা বাগান, সকালবেলায় যান, কিংবা আখের মিলে তো আরো সস্তা সবজি পাওয়া যায় হোলসেল রেটে, তাই না? হ্যাঁ, বলবে ইয়াসিন সাহেব চিনলো কেন, আমি অনেকবার মালসার লেগে কিনে নিয়ে গেছি, কি বুঝলে? মুর্শিদাবাদের সবজি ভালো। এই আমার গিন্নি আজকে বলছিল যে হ্যাঁ গো, বেলডাঙ্গা হয়ে যাচ্ছে, একটু বেগুন নিবে, সাদা বেগুন। আমি বেগুন কিনলাম, সবজি কিনলাম, বেলডাঙ্গায় দাঁড়িয়ে আলিফ ভাইয়ের কাছে চা খেলাম, কি বুঝলেন? তো যেটা বলছিলাম, আচ্ছা আপনি গিয়ে সকালে, এরকম লোক আছে আপনাদের যে কানা বেগুনগুলো কিনে? যদি কেউ কানা বেগুন কিনে নিয়ে আসে বাড়িতে, বউ বলবে তুমি কানা নি কি গো, দেখো লাউনি, বলবে না? বলবে না, বউ কানা বলবে। তুমি পচা টমেটোর নিবে না, তুমি কানা বেগুন নিবে না, পচা মাছটা পেটটা টিপে দেখে লেন না, লেন না মাছটা পচা কিনা, তুমি মাছের পেটটা টিপে দেখে লিবে। তুমি এটা বুঝতে পারলে যে এটা পচা টমেটোর, এটা কানা বেগুন, এটা হচ্ছে পচা মাছ। আর তোমার ব্রেনের দ্বারা তুমি বুঝতে পারলে না এই মালটা পচা পচা মলবি, পচা হুজুর, এটা সমাজকে ধোকা দিচ্ছে।